আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো হচ্ছে তোমাদের আজকে আমি অধ্যায় একের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিব ক্লাস ফাইভের গণিতের অধ্যায় একের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতেও পারে। তো ফার্স্টে দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি গুণ প্রক্রিয়ার সময় কোন চিহ্নটি ব্যবহার করতে হয়, উত্তর গুণ। তো এখন আমরা দ্বিতীয় প্রশ্নটির উত্তরটি লিখব। তো তাহলে আমরা এখন লিখব শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হয়। এটার উত্তরও হবে শূন্য, কেননা আমরা যদি শূন্য দ্বারা কোনো সংখ্যাকে গুণ করি, তাহলে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে আমি রাফ করে দেখাই তোমাদের, এখানে যদি মনে করো, আমি এককে শূন্য দ্বারা গুণ করব, তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, হচ্ছে শূন্য এককে শূন্যই হবে, তাহলে উত্তরটা তো শূন্যই হচ্ছে। এটা হচ্ছে আমাদের গুণক আর হচ্ছে গুণফল। তাহলে গুণফলটা তো আমাদের শূন্যই হচ্ছে, এই জন্যই এখানে হয়েছে যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হয়, শূন্য। এখানে যদি আমাদের পাঁচ থাকতো তাহলেও এটার উত্তর হতো শূন্য। এ দেখো পাঁচ শূন্য শূন্য। তারপরে আমরা এখন তৃতীয় নাম্বারটি করব। এখন আমরা তো এখন আমরা তো এইখানে দেখতে পাচ্ছ তিন নম্বর প্রশ্নটিতে লেখা আছে কোনো বৃহৎ সংখ্যাকে এক দ্বারা গুণ করলে সংখ্যাটির পরিবর্তন হবে কি। এটার অ্যান্সারটি হবে না। তো চলো লেখা যাক, হবে না, ঠিক আছে। তো এখন আমরা চার নম্বর প্রশ্নটির উত্তর লিখ। তো এখানে চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, 287 গুণ 375 সমান সমান যে উত্তরটি দেওয়া আছে, এখানে গুণক কত। তো তোমরা যারা যারা বলতে পারবে এখানে গুণক কত, সেটা তারা কিন্তু কমেন্টে জানাবে। তোমরা কিন্তু কমেন্টে এখনও জানিয়ে দাও, ঠিক আছে। আর তার সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবও করে দিবে। তো এখন আমরা বলি এইটার উত্তর হবে 80। এটা হচ্ছে গুণফল। এটা সবসময় তোমরা মনে রাখবে, যেটা দ্বিতীয়টা সেটা সবসময় হচ্ছে গুণক হয়। তো চলো এখন উত্তরটা লেখা যাক। ঠিক আছে, এখন পাঁচ নম্বরে চলে যাই, চলো। তো এখানে আমরা পাঁচ নম্বর দেখতে পাচ্ছি, 1010 গুণ 500 কত হয়। তোমরা কিন্তু এটা গুণ করে নিবে, তোমাদের যেহেতু পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না,
সেহেতু তোমরা চাইলে হচ্ছে গুণ করে নিবে। এই পাশে যেগুলো ফাঁকা থাকে সেখানে তোমরা সকলে রাফ লিখে রাফ করে নিবে। তো তোমরা অনেকেই কী করো, পরীক্ষার কোশ্চিনে হচ্ছে এগুলো রাফ করো, সেগুলো করবে না, তোমরা পাশে রাফ করবে যাতে স্যার বা ম্যাডামদের বুঝতে সহজ হয় যে তোমরা কীভাবে জিনিসটি করলে। তো এখন আমরা এটার উত্তরটি লিখব, তোমরা কিন্তু গুণ করে উত্তর লিখবে, ঠিক আছে? তো এটার উত্তর হবে ঠিক আছে, এটাই হচ্ছে এটার উত্তর। তারপরে এইটার উত্তর 110 × 110 = কত, 110 × 110টাও কিন্তু খুবই সহজ, তোমরা কিন্তু রাফ করে নেবে। তো এটার উত্তরটা হয়ে গিয়েছে। তারপরে এখন আমরা 7 নম্বরের উত্তরটি লিখব। এখানে কি লেখা আছে, 9876 × 100 = কত, তোমরা কিন্তু রাফ করে নিবে, আমি তোমাদের বারবার বলছি। তো এই তো আমি এখন এটির উত্তরটি লিখে নিব। তো এখন হচ্ছে 8 নম্বর উত্তরের পালা, এই দেখো। তো 8 নম্বরে কি লেখা আছে, 1442 × 200, তো এটার উত্তরও কিন্তু খুবই সহজ, তোমরা রাফ করে করে নিবে। তো এইভাবে তোমরা করে নেবে। তো তোমরা সকলে এইভাবেই সব অঙ্কগুলো করে নেবে। তোমাদের আমি আবার হচ্ছে রিভাইজ করে দেখাচ্ছি। এই তো ফার্স্ট নাম্বার, গুণ প্রক্রিয়ার সময় কোন চিহ্নটি ব্যবহার করা হয়। এই তো গুণ, যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হয়, শূন্য। কোনো বৃহৎ সংখ্যাকে এক দ্বারা গুণ করলে সংখ্যাটির হবে কি হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে গুণক কোনটি, এটি হচ্ছে গুণক। তারপরে এই পাশে তোমাদের যেগুলো আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার। এই তো যেগুলো করলে, এই দেখো এভাবে তোমরা সবগুলোর করে নিবে। তোমরা একটা নোট খাতা বানাবে যেখানে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখবে। তো এইভাবে তোমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখে দিবে। তো এইভাবে তোমরা সকল অঙ্কগুলো সমাধান করে নিবে। এই যে এভাবে সুন্দর করে, ঠিক আছে? তাহলে হচ্ছে অনেক সুন্দরভাবে তোমরা অঙ্ক করতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা হচ্ছে নতুন গণিতের জন্য অপেক্ষা করবে। সকলকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।